লোকালয়াত বর্ণের তাণ্ডব, ফের লোকালয়াত বর্ণের তাণ্ডব। শনিবার সাত সকালে মাথাভাঙা দুই নং ব্লকের বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের সিংহীজানি হাই স্কুল সংলগ্ন কুমারপাড় এলাকাত তাণ্ডব চালায় একটা বাইসন। বাইসনের তাণ্ডব উদ্বিগ্ন হয়ে পড়ে এলাকাবাসী। স্থানীয়রা জানায়, সকালে কাজত যায় হঠাৎ বাইসনটা নজরত পড়ে কুমারপাড় এলাকাত। সেই খবর চাউর হই দেয় মুহূর্তের মধ্যে বাইসনটা দেখবা ভিড় জমায় বগলা বগলি গ্রামের এলাকাবাসীরাও। বারবার বন্যপ্রাণীর এই নাকান ভাবে লোকালয়ে বাইর হয়ে আসাতে রীতিমতন ক্ষুব্ধ হয়ে পড়ে গ্রামবাসীরা। জঙ্গলের স্বাভাবিক পরিবেশ নষ্ট আর খাদ্য সংকট হওয়ার কারণে বন্যপ্রাণীগুলা লোকালয়ে চলে আসছে বলে মনে করেছে এলাকার একাংশ। অন্যপাকে বাইসনটার খবর পায়া ঘটনা থানা ছুটে আসে ঘোষাডাঙ্গা থানার পুলিশ প্রশাসন আর মাথাভাঙা দুই নং ব্লকের ভিডিও উজ্জ্বল সর্দার সদে মাথাভাঙা বন বিভাগের আধিকারিক আর বনকর্মীরা। এই বিষয়ে কোচবিহার জেলা এডিএফও বিজন কুমার নাথ জানায়, বাইসনটা উদ্ধার করে বক্সা জঙ্গলত ছাড়ি দেওয়া হবে। বাইসনের আঘাত আহত কোনো খবর নাই। যদি কারো ফসল নষ্ট করে থাকে তবে উমরা আবেদন করিলে উমা ক্ষতিপূরণ দেওয়া হবে। পেয়েছি যে একটা বাইসন ঢুকেছে বড় শোলমারির সিঙ্গিজানি এরিয়ায়। এই খবর আমরা ডিএফও তরফ থেকে, আমাদের এডিএফও সাহেবও আছেন, রেঞ্জার সাহেবরা আছেন, আমরা খবর পেয়েছি। খবর পেয়ে এডিএফও সাহেব তার পুরো টিম নিয়ে এসছে, পুলিশের তরফ থেকে লোক আসছে, আর জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমি এসেছি, যাতে এখানে সুষ্ঠুভাবে বাইসানটা ট্রাঙ্কুলাইজ করে নিয়ে যাওয়া যায় তারই অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পেরেছি এবং ট্রাঙ্কুলাইজ করা হয়েছে। আপনারা ছবি বোধ হয় পেয়েছেন, ব্যাস সেটাই আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। এখন প্রাণীটা ঠিকঠাক মতো আমরা কোথায় ছাড়বো? বক্সায় আমরা এই প্রাণীটাকে ছাড়বো। আজকে সকালবেলায় এখানকার যে রেঞ্জ অফিসার সজল পাল মহাশয়, উনি আমাকে সকালবেলায় খবর দেন যে এখানে একটা বড়শোলমারি এলাকা সিঙ্গিজানি বৌদ্ধপাড়া এলাকায় একটা বাইসন বেরিয়েছে। তো এই খবরের সঙ্গে সঙ্গে আমাদের টিম রেডি করা হয়। এখানকার স্থানীয় রেঞ্জ অফিসার আছেন, এখানকার আরও অন্যান্য রেঞ্জের সমস্ত স্টাফ এবং যারা ট্রাঙ্কুলাইজেশন করে অপারেশনটা করে তারা এসছেন সবাই। ওনারা কোথা থেকে এসেছেন? ট্রাঙ্কুলাইজেশন টিম আমাদের কুচবিহার থেকে আসে, কুচবিহারে একটা টিম নিয়ে আছে, সেই টিমটাকে নিয়ে আসা হয়েছে। তা ওনাদের নিয়ে আমরা এখানে পৌঁছে যাই, সকাল আটটা নাগাদ পৌঁছে যাই। এখানকার যে স্থানীয় প্রশাসন আছেন এবং ব্লক প্রশাসন আছেন, ওনারা সম্পূর্ণরূপে সহযোগিতা করেছেন। এখানকার পুলিশ যারা তারাও চলে আসেন, সেই অবস্থায় আমরা এইটার মনিটরিং করি, এর মুভমেন্টটা করে তারপরে ট্রাঙ্কুলাইজেশন করা হয়েছে। এখন এটাকে নিয়ে যাবো এবং ন্যাচারাল হ্যাবিটেট যেখানে আছে সেখানে না, এখানে কোনো এই হবে এখনও পর্যন্ত ঠিক আছে, বক্সার জঙ্গলে ছাড়া হবে। আচ্ছা, কেউ কি আহত? আহত হয়, কিছু ফসলের হয়তো ক্ষতি হয়েছে, সেগুলো আমরা ওরা আবেদন করলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। ঠিক আছে। দ্বন্দ্বপথ, তোমাদের কাছে মাঠের মানুষের মনের চ্যানেল হামার চ্যানেল। প্রতিদিন হামার টিভি চ্যানেলে পর্দা দেখানো হচ্ছে রাজবংশী কামতাপুরি ভাষার সিনেমা, আধুনিক নাচ গান, পালাটিয়া গান, সদে আরো নানান ধরনের ট্রেডিশনাল প্রোগ্রাম। আর এইটা কিন্তু হামার চ্যানেলের ফেসবুক পেজও দেওয়া হয় না। হামার সব প্রোগ্রামগুলো দেখিবার কানে বাড়ি নিয়ে এসো হামার কেবল নেটওয়ার্ক। 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অফার হামার কেবল নেটওয়ার্কের সেট টপ বক্স একদম ফ্রি। তাহলে আর দেরি কিসের? আজই বাড়ি নিয়ে এসো হামার কেবল নেটওয়ার্ক। বিস্তারিত জানিবার কানে যোগাযোগ করে 7908785995 অথবা 9733122556।